নমস্কার, শুভ সকাল। মেঘমুক্তর পক্ষ থেকে আমরা আপাতত পৌঁছেছি সকালবেলা পাথর প্রতিমা বাজারে আমরা এসে পৌঁছেছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকটা জায়গা দেখতে পাচ্ছি জলমগ্ন, তবে এখনও সেরকম ক্ষয়ক্ষতি বা জল উঠে এসে যে ধ্বংসলীলা হয়েছে বা ঝড়ে সেরকম কোনো চিহ্ন এখনও দেখতে পাইনি। তো আমরা পুরোটাই গাড়িতে এসেছি, তো আমার ধারণা সেরকম জায়গায় যখন পৌঁছবো তখন গাড়িতে নিশ্চয়ই মুভ করতে পারবো না। যতটা গাড়ি যাচ্ছে আমরা ততটা যাচ্ছি, সেইভাবে পাথর প্রতিমা বাজারে এসে পৌঁছেছি। স্থানীয় কিছু যোগাযোগের মাধ্যমে এরপরে আমরা নদী ঘাটে যাব। পিছনে এই জায়গাটা মোটামুটি এখনো অবধি যা জলমগ্ন দেখতে পাচ্ছেন, এছাড়া বিশেষ এখনো কোনো ক্ষয়ক্ষতি এখনো অবধি দেখতে পাচ্ছি না। যত সামনে এগোবো তত আমি পরবর্তী আপডেটগুলো দিতে থাকবো। পাথর প্রতিমা বাজার থেকে বেরিয়ে আমরা ক্রমশ গ্রামের ভেতরের দিকে ঢুকতে আরম্ভ করলাম। চারপাশে কম বেশি জলের ছাপ, জল জমে রয়েছে, বাড়িঘরদোর বিধ্বস্ত, এবং খানিকটা গিয়েই আমরা দেখতে পেলাম চারিদিক একেবারে জলমগ্ন, জল থই থই করছে চারদিকে। এই এই যে এই যে প্রচুর পরিমাণে ঢুকে আসা নোনা জল ধান ক্ষেতের মধ্যে, মাছের ভিড়ির মধ্যে, এবং এই যে নোনা জল ধান ক্ষেত বা অন্য যে কোনো ফসলের ক্ষেতে ঢুকলো, এই এই নোনা জল যে কবে সরবে, পলি নতুন পড়ে কবে আবার চাষযোগ্য হবে জমি তা কেউ জানে না। এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলোর মোটামুটি পুরোটা জলের তলায় ছিল, মানে এক মানুষের উপরে জল ছিল এই বাড়িগুলোতে আর কি। এখন জল নেমে গিয়েছে, কিন্তু জল নেমে যাওয়ার পরেই বোধ হয় আসল সংকটটা শুরু হয়। কী করে চাষ হবে, যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মানে সব মিলিয়ে মাছ ভেসে গেছে যারা জেলে তাদের এরপরে কী সুরাহা হবে। দেখতে পাচ্ছেন এখনও মাটি দেওয়া হচ্ছে ইটের রাস্তার পাশে, যাতে রাস্তাগুলো ভেঙে না পড়ে যায়, সেগুলোকে এখনও শক্ত করে রাখা হচ্ছে। এরকম অনেক রাস্তা আছে যেগুলো ভেঙে গিয়েছে ইটের রাস্তা, আমরা হয়তো পরবর্তীতে দেখতে পাবো। আমরা এসে পৌঁছলাম পশ্চিম দারিকাপুর আদিবাসী অপ্রাথমিক বিদ্যালয়। এখানেই আমরা স্টেশন করব, এখানেই গাড়ি রাখব। গাড়িটা রেখে আমরা ক্রমশ গ্রামের দিকে হাঁটতে থাকলাম, এবং চারপাশে জলের ঢেউ, যথেষ্ট গভীর জল এখনও চারিদিকে, এবং অদ্ভুত লাগছে। সুন্দরবন তো আসলে একটা দ্বীপের সমষ্টি, ছোটো ছোটো অনেকগুলো দ্বীপ, তারই সমন্বয় গোটা সুন্দরবন। তো সেই সমস্ত দ্বীপের মধ্যে যে স্থলভাগগুলো সেগুলো যেন আরও ছোটো হয়ে আসছে, জলভাগই যেন আবার বেশি হয়ে উঠছে। এবার ক্রমশ এটা হতে হতে একসময় স্থলভাগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে শুধু জল। চারপাশে দেখতে পাচ্ছেন গ্রাম কীভাবে জলমগ্ন হয়ে রয়েছে, বাড়িগুলো যেন একটা ছোটো ছোটো দ্বীপের মতো শুধু ভেসে রয়েছে। এই এই বাড়িটা দেখুন, তিন চার দিন ধরে জল জমেছিল বলে বাড়ির তলাটায় আর কিচ্ছু নেই। একটা বাড়ির তলা যদি শূন্য হয়ে যায়, মাটি সরে যায়, তাহলে আর তার কী বাকি রইল, সে বাড়ি দাঁড়াবে কোথায়? সবে মাত্র চারটি খুঁটি, খুঁটি লাগায় নাইগো মাটি। আমরা কথা বলবো এই বাড়ির মানুষদের সঙ্গে। নমস্কার, আমরা পৌঁছে গিয়েছি দারিকাপুর পশ্চিম, গ্রামটার নাম দারিকাপুর পশ্চিম, পশ্চিম দারিকাপুর গ্রাম, পাথর প্রতিমা ব্লকে। আমার চারপাশে যতদূর যা দেখা যাচ্ছে আপাতত শুধু চারদিকে জল। তো এখন মোটামুটি যা দেখতে পাচ্ছি বাড়িঘরদের অবস্থা এইভাবে ভেঙে গিয়েছে, গ্রামের বাড়িগুলোর চারপাশ জল এখন যদিও নেমে গিয়েছে, জলের মধ্যে ডুবে থাকা বাড়ি এই দৃশ্য হয়তো এখন আর দেখা যাবে না, কিন্তু জল উঠেছিল এবং ভয়ঙ্কর ঝড়ে সে যা ক্ষয়ক্ষতি করেছে তার কিছুটা আঁচ আমরা এখানেই পাচ্ছি। আমরা কথা বলবো এক গ্রামবাসীর সঙ্গে, এক মহিলার সঙ্গে, তিনি ঝড় এবং বৃষ্টির অভিজ্ঞতা আমাদের খানিকটা শোনাবেন। আপনি বলুন, তবে উনিও বলবেন। আপনাদের এখানে ঝড়ের সময় কি হয়েছিল, আপনার বাড়িটা কোনটা দেখান আমাকে? এইটা হচ্ছে ওনাদের বাড়িটা। ঝড়ের সময় আমরা জিনিসপত্র সব লোকের পাকার ঘর যেখানে সেখানে দিয়ে এসেছিল, ওই গরু টরু ওই ওই ছাতের উপরে ছিল, ওই ওই ঘরটার ছাতে, ওই ছাত্রার উপরে আমাদের গরু, আমাদের একা নয়, এ অনেক অনেক লোকের, ওই ওই ছাতের উপরে, ওই ছাতের উপরে। আচ্ছা, একটা ওই এই মহিলা সেই স্কুলে পালিয়ে গেছিল, গরু ছাগল ট্যাগল ইত্যাদি সব নিয়ে গিয়ে। আপনাদের কতটা জল উঠেছিল বাড়িতে? ওই তো এই এতটা অবধি জল উঠেছিল। হ্যাঁ, ওই তো ওই তো ওই তো জল, ওই তো দেখ জলে থাক জল কদিন ছিল মোটামুটি? জল মানে তিন চার দিন, এই তো আজকের যা জল, মানে রাস্তার জলটা কালকের কমেছে আজকের এই জল, নাহলে জল রোজ ঢুকছে। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম সন্তোষ পাল। সন্তোষ পাল, আপনার নামটা জানান? সুমিত্রা পাল। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আমরা দেখলাম এখন সন্তোষবাবুদের বাড়ি, সন্তোষ পাল, সুমিত্রা পাল, ওনাদের সঙ্গে কথা হলো। ওনাদের বাড়ি, ওনারা প্রায় তিন চার দিন ওদের বাড়ি জলমগ্ন ছিল, এবং
গরু হ্যাঁ হাই বাবা তুমি আসো বাবা না আমার আমার টিমের বাকি রেগে গেছে আমি ফেরার সময় আপনার বাড়ি হয়ে যাবো আমি ফেরার সময় আমার নইলে আমি রাস্তা খুঁজে যাবো না হারিয়ে যাবো আমি ফেরার সময় একবার হয়ে যাবো আমি একবার ফেরার সময় হয়ে যাবো তো বুঝতেই পারছেন পরিস্থিতি অত্যন্ত জটিল এখন চারপাশে দেখে হয়তো দেখা যাবে যে জল নেমে গিয়েছে জল নেই ক্ষেতগুলোর চারদিকে জলে ডুবে রয়েছে কলকাতা থেকে আমরা যারা আসি সুন্দর একটা রুদ্র করজ্জ্বল আবহাওয়া একটা নোনা বাতাস অদ্ভুত একটা সুন্দর ভালো লাগার আবহাওয়া চারপাশে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু আমরা এই ভয়াবহতার সময় ছিলাম না আমরা এখানে বসবাস করি না আমরা এদের জীবনযাপন সম্পর্কে অ্যাকচুয়ালি অনেক দূরে কিন্তু কোথাও একটা দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত এনারাই তারা যারা আমাদের প্রচুর পরিমাণে মাছ সাপ্লাই করে থাকেন যে মাছ রান্না করে আমরা প্রচুর ফেসবুক বা অন্য জায়গায় ছবি টবি দিয়ে প্রচুর কথাবার্তা ডিসকাশন করি লাভ রিয়াক্টস কমেন্টস এদের এখান থেকে চাল ডাল আসা থেকে শুরু করে সমস্ত কিছু তো এনারা আলটিমেটলি পড়ে থাকেন প্রদীপের তলার অন্ধকারের মতো এবং প্রতি বছর আমফান হোক ইয়াস হোক আয়লা হোক প্রতি বছর এই সুন্দরবনের সভ্যতা তার জনজীবন এবং এখন তো এখানকার কুমির বাঘ সমস্ত রকম মানে ওয়াইল্ড লাইফ এখন তো ওই ওয়াইল্ড লাইফ যাকে বলি আমরা এই সমস্ত কিছু একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে পড়ে গিয়েছে তো এই এই হচ্ছে পরিস্থিতি আমরা আরও ক্রমশ সামনে এগোতে থাকবো এবং জানাবো আপনাদের যে কী পরিস্থিতি আমরা ক্রমশ এগিয়ে চলেছি পশ্চিম দারিকেপুর ঘাটের দিকে সেখানে গিয়ে আমরা দেখবো সেখানকার মানুষের অবস্থা কী এবং সেখানে কী ক্ষয়ক্ষতি হয়েছে সঙ্গে থাকুন মেঘমুক্তর পক্ষ থেকে প্রবাল পাথর প্রতিমা ব্লক পশ্চিম দারিকেপুর গ্রাম যে কথা হচ্ছিল দেখতেই পাচ্ছেন রাস্তাটা কীরকমভাবে মাঝখান থেকে ভেঙে গিয়েছে কুলকুল করে জল বইছে বইছে মাঝখান থেকে এবং যথেষ্ট চওড়া আমার আমি একটু দীর্ঘাঙ্গী আমার আমার উচ্চতা বেশি আমি লাফিয়ে পার হয়ে গেলাম কিন্তু পার হওয়া খুব মুশকিল এখন যেটার উপর দিয়ে হাঁটছি সেটাও একটা ইঁটের মানে ইঁটের রাস্তা একটা একদম পাকা ঢালাই না হলেও ইঁটের রাস্তা আপনার কি এই গ্রামের এটা কি দারিকাপুর ঘাট এইটা কি আগে রাস্তা প্লেন ছিল এটা কি ঝড়ে হয়েছে বৃষ্টিতে বন্যায় এটা হয়েছে এটা এরকম পিচ তো ছিল না মাটির রাস্তা ইটের ছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রমশ দারিকাপুর ঘাটের দিকে এগোচ্ছি পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হয়েছে কী জটিল অবস্থা তা জানার জন্য বোঝার জন্য আমরা এখন যে রাস্তাটার উপর দিয়ে হাঁটছি সেই রাস্তাটা হচ্ছে ইটের রাস্তা ছিল এটা একটা ইটের রাস্তা ছিল ঝড়ে এবং বন্যায় বৃষ্টির তোড়ে জলের তোড়ে ঝড়ের দাপটে এই রাস্তাটার এখন এই অবস্থা মানে পুরোপুরি যেন কি সুপ্রাচীন এক সভ্যতার ধ্বংসস্তূপ আমরা আবিষ্কার করছি ঠিক সেই অনুভূতি নিয়ে এই রাস্তাটার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এই হচ্ছে দারিকাপুরের চারিদিকের অবস্থা একেবারে জলমগ্ন এবং যা জলমগ্ন নয় তা হচ্ছে একেবারে ঝড় বিধ্বস্ত বন্যা বিধ্বস্ত মানুষজনের চোখে মুখে হাহাকারের ছবি যেমনটা আগের ভিডিওয়ে দেখলেন তারা আমাদের টেনে টেনে নিয়ে তাদের ঘর দেখাতে চাইছেন তারা মনে করছেন আমরাই সহায় সম্বলের হয়তো শেষ খড়কুটো যা তাদের কিছু সাহায্য করতে পারবে যারা হয়তো কিছু দিয়ে তাদের আগের জীবন ফিরিয়ে আনার জন্য খানিক সাহায্যের রাস্তা হতে পারে আমরা অবশ্যই মানুষের জন্য মানুষের পাশে আছি কালকে আমাদের এই অবস্থা হবে তারা আমাদের এসে পাশে দাঁড়াবেন কিন্তু প্রতি বছর এই বন্যা বিধ্বস্ত সুন্দরবন এভাবে এখানকার সভ্যতা জনজীবন এবং ওয়াইল্ড লাইফ যেভাবে ব্যাহত আহত এবং প্রায় ধ্বংসের মুখে তা নিয়ে আমাদের সত্যি একটা স্থায়ী সমস্যা স্থায়ী সমাধানের পথে এগোনোর প্রয়োজন হয়েছে তা আমরা বেশ ভালো বুঝতে পারছি এখানে পৌঁছে সেই পশ্চিম দারিকাপুর গ্রামের রাস্তা যে রাস্তার কথা আমরা বলছিলাম এই রাস্তা এইভাবে আস্তে আস্তে ইয়াসে বিধ্বস্ত হয়ে এখান থেকে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে এখন তার এই অবস্থা যেখান থেকে আমাদের টিম এবং আমরা এসে এবং দেখুন মাঝখানে কীরকমভাবে কেটে গেছে কীভাবে মানুষ যাতায়াত করছে আপনি দেখতে পেলেন একজন বয়স্ক মানুষকেও এখন এইভাবেই এখান থেকে যাতায়াত করতে হচ্ছে এবং রাস্তা পুরোপুরি ভেঙে ধ্বংসপ্রাপ্ত হয়ে ইয়াস বিধ্বস্ত হয়ে তার এই এখন অবস্থা গ্রামে জমে থাকা জল হু হু করে এখন বেরোচ্ছে জল নামছে নদীর দিকে যাচ্ছে কতটা জল উঠেছিল বাঁধের উপরে এতটা জল আচ্ছা আপনার নাম কি ভাই দামোদর দাস আচ্ছা আমাকে বলুন যে আপনারা তো বাড়িতে ছিলেন না বোধহয় স্কুলে ছিলেন কি স্কুলে উঠেছিলেন আচ্ছা আচ্ছা আপনারা এমনি মানে কি করো জমিতে জমি আছে নাকি
আচ্ছা, মাছের মাছের ব্যবসা আর কি, তাই তো? মাছ ধরে খান তো। এখন এই যে নোনা জল ঢুকলো, এতে কি জমির জমিতে ফসল ছিল, মানে জমিতে মাছ ছিল, তাই তো? সব ভেসে গেছে। তাও মোটামুটি কত টাকার একটা ক্ষতি হয়েছে আন্দাজে? এই ক্ষতি তো মোটামুটি আরো এক বছর দেড় বছর কাজকর্ম করলে হয়তো টাকাটা আবার উঠে আসতে পারে, এরকম নাকি? তা নতুন করে মাছ ছাড়ার যে ব্যাপার স্যাপার গুলো, সেগুলো তো এখন একদম আর কিভাবে হবে কিছু জানা নেই। তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এখন আপনাদের অন্য কিভাবে অর্থ উপার্জন করতে হয় দেখতে হবে, মানে মাছের ব্যবসা করে হয়তো আর হবে না, কারণ বাঁধের অবস্থা, বাঁধ ভরসা করা যাচ্ছে না। বন্ধুরা, যে কথা হচ্ছিল, আমরা মোটামুটি বুঝতে পারছি যে সুন্দরবনের জনজীবন, সভ্যতা এবং এখানকার ওয়াইল্ড লাইফ, এবং গত পরশু একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখেছি মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়, কুমির ঘুরে বেড়াচ্ছে। তো সব মিলিয়ে যা বলা যায়, পশ্চিমবঙ্গের একটা অন্যতম অংশ সুন্দরবন, একটা অন্যতম অভয়ারণ্য, তা ধ্বংসের মুখে। আর দু তিন বছর বাদে এই অঞ্চলের অস্তিত্ব থাকবে কিনা, আমরা পায়ে হেঁটে এখানে আসতে পারবো কিনা তা আমরা জানি না, আর দু তিন বছর বাদে কলকাতায় এই অবস্থা হবে কিনা আমরা তাও জানি না। তো আমাদের সামনে একটা খুব সমূহ বিপদ। এনারা বলছেন বাঁধের উপরে আরো 3-4 ফুট মতো জল ছিল। বাঁধ হচ্ছে সেই জিনিস যা নদীর জল আটকায় এবং মানুষের জনজীবনকে আশ্বস্ত রাখে, তা ধ্বংস হওয়া থেকে আটকায়। তার উপরে 3-4 ফুট জল ছিল। এনারা বলছেন এখানে যে বাঁধ দেওয়া রয়েছে, এই গ্রামবাসীরা বলছেন যে এই বাঁধ বিশ্বাসযোগ্য নয়। এই বাঁধের উপর ভরসা করে কোনো জীবিকা, কোনো মাছ চাষ, কোনো জমিতে ফসল, কোনো কিছু করা যায় না। এনারা এই কথা বলছেন, জমি বিশেষজ্ঞ, বাঁধ বিশেষজ্ঞ, গ্রাম বিশেষজ্ঞ এবং সুন্দরবন বিশেষজ্ঞরা কি বলছেন, অন্যান্য অথরিটিস এনারা কি ভাবছেন, সেই প্রশ্ন এখন সামনে এসে দাঁড়িয়েছে। এবং এটা এখনকার ঘটনা নয়, এই ঘটনা আয়লা, এই ঘটনা আমফান, এই ঘটনা ইয়াস, এই ইতিহাস হয়তো অনেক আগের, যখন থেকে সুন্দরবনের উপর এই প্রাকৃতিক দুর্যোগ এবং তার এই ধ্বংসলীলা শুরু হয়েছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা পরবর্তীতে কি ভাবছি, এবং এই বিপদ শুধু সুন্দরবনের নয়, এই বিপদ বাংলার তথা গোটা দেশের, এইভাবে আমরা ব্যাপারটাকে দেখতে চাইছি। এবং আমরা আরও গ্রামের ভিতর দিকে যাব, আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে গ্রামবাসী ওই ঝড়ের দিনগুলোতে কী অবস্থায় ছিলেন এবং এখন তারা কী অবস্থায় আছেন, তাদের পরবর্তী প্রয়োজন এখন কী। আপনার নামটা একটু, আপনি কি মাছ না জেলে আপনি কাঁকড়া ধরেন? কাঁকড়া টাঁকড়া ধরা হয়, এইসব 10 টাকা 5 টাকা তেল কিনবো না, হলুদ কিনবো তো এটা কিনবি। বন্ধুরা, আপনাদের একটা বাড়ি দেখাবো, এই বাড়িতে মানুষ থাকতো। এই আমরা যে নদীটার পাশ থেকে এক্ষুনি এলাম, এই চারদিকে জলমগ্ন হয়ে রয়েছে নদীর মতো, তার পাশেরই একটা বাড়ি। আমরা সেই বাড়ির মধ্যে ঢুকবো, সেই বাড়ির মানুষদের সঙ্গে কথা বলবো। বন্যা এবং ইয়াস বিধ্বস্ত হওয়ার পরে সেই বাড়ির অবস্থাটা একটু দেখাবো। আমি নিজে খুব বিশ্বাস করে উঠতে পারিনি যে এটা মানুষ থাকার একটা বাড়ি বা ছিল কখনো। এই হচ্ছে সেই বাড়ির অবস্থা। আমরা বাড়ির মধ্যে ঢুকছি, হাতটা সরিয়ে নিন। আপনারা বুঝতে পারছেন যে মানুষের জনজীবন এবং সভ্যতা আজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা নদীর পাশে একটা এরকম বেড়া দেওয়া বাড়ির মধ্যে ঢুকেছি, তার মধ্যে একটা ছোট ঘর ছিল, সেখানে এই বাচ্চাটা রয়েছে। কাঁচা মাটি, এখানে কাঁচা মাটি, এখানে একজন অসুস্থ রুগী, এখানে বাচ্চা কাঁদছে, এখানে একজন অসুস্থ রুগী। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলার আছে। পশ্চিমবঙ্গের অন্যতম একটি অভয়ারণ্য সুন্দরবনের এই ছবি প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ে এই 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 ধ্বংসলীলা দেখার পরে আমাদের সামনে খুব বড় প্রশ্নচিহ্ন, এবং উত্তরগুলো মোটামুটি স্পষ্ট আমাদের কীভাবে কী এগোনো উচিত, পরবর্তী প্রকল্প কী হওয়া উচিত, পরবর্তী কাজ কী হওয়া উচিত, সে নিয়ে প্রচুর আলাপ আলোচনা এসি ঘরে হবে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এই কান্নার ব্যাকগ্রাউন্ডে আমরা কী তৈরি করে উঠতে পারছি। মানুষ আর পশুর সহাবস্থান,
ঘর কখন ভেঙে পড়বে তা জানা নেই, ঘর ভেঙে চুরে গিয়েছে জল আর ঝড়ে, উপরে মানুষ শুয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা আর এক যুবক, আর নিচে মুরগির জন্য থাকার জায়গা। কিভাবে মোটামুটি যে কোনো দিকে দুপা এগুলোই আমরা জল দেখতে পাচ্ছি, সুন্দরবন অসংখ্য দ্বীপের সমষ্টি, কিন্তু এই ঝড় বন্যা এই দ্বীপকে স্থলভাগ কমিয়ে যেন জলভাগ প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে তুললো। ক্রমশ এই দ্বীপ ছোট হতে হতে শুধু পড়ে রইবে সমুদ্র আর নদী, মানুষের জনজীবন এবং সভ্যতা ক্রমশ নিশ্চিহ্ন হওয়ার পথে। তা আবারও যেমনটা ওদিকে দেখিয়েছিলাম একটা ইঁটের রাস্তা, ইয়াস বিধ্বস্ত হওয়ার পরে তার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিভাবে গাছের শিকড় থেকে মাটি সরে গিয়েছে, তবুও এই গাছ দাঁড়িয়ে রয়েছে। আমরা বেআইনি, আমরা পোচার্স নিয়ে কথা বলি, আমরা বেআইনি গাছ কাটা নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু সেই সেই কথাবার্তাগুলো কতদূর গিয়ে পৌঁছায় তার কী ফলাফলে আমরা জানি না। গাছ কীভাবে মাটি ধরে রাখে তা তো এখানে দেখতেই পাচ্ছি, তা আমরা পড়েওছি স্কুলে প্রত্যেকে। তারপরেও বেআইনিভাবে গাছ কেটে নেওয়া, জঙ্গলের পর জঙ্গল সাফ হয়ে যাওয়া, এগুলো যেন কোনো অজ্ঞাত ম্যাজিশিয়াল কারণে বন্ধ হয় না, আমরা বুঝতে পারি না, সভ্যতার পর সভ্যতা ধ্বংস হয়ে যায়। দেখতে পাচ্ছেন কীভাবে গোটা পাড়া গোটা গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে, কতটা জল উঠেছিল আপনারা কি বাড়িতে? আচ্ছা, এটা বাঁধের উপর এতটা জল বলছে? আচ্ছা, আপনাদের বাড়িটা কোন দিকে? এটা এনাদের বাড়ি, তাও এনাদের বাড়িটা পাকা বাড়ি। তো আপনারা যখন জল উঠেছিল ঝড়ের সময় বাড়িতে ছিলেন? এখন আপনাদের কি জীবিকা কি, মানে আপনারা কি মাছ ধরে নাকি চাষবাস? কাঁকড়া ধরি এবং মধুটো দু কাটি, আর আমাদের তো চাষবাস কিছু নেই। আমাদের এইটুকু যা বলতে সময় বলতে আমাদের যতটুকু জায়গা এটা মানে চা, 24 ঘন্টা বাঁধ বামুন্ডেরি ভাঙতেই আছে আমাদের সব সময়ের জন্য। তার মানে এই বাঁধের ভরসায় মাছ বা জমিতে চাষবাস কোনো কিছু আর না করতে পারিনি, বছরে ভেঙে যায় মানে এটা প্রত্যেক বছরই বাঁধ ভাঙবে এবং জল আসবে। তাহলে আপনাদের এখন অন্যভাবে উপার্জনের কথা ভাবতে হবে, মাছ চাষ করে বা জমিতে চাষ করে। এখন আমাদের জমি জায়গা নাই, জমি হলো আমাদের এইটা, যাই হলো আমাদের চাষবাড়ি এইটাই, আমাদের কিছু না। এ ধর আমাদের ভিতরে বলতে কোনো জমি জায়গা কিছু নেই আমাদের, আমাদের ভিতরে কোনো জমি জায়গা কিছু নাই। যাকে জিজ্ঞাসা করতে পারো, আমরা এই জঙ্গলটা কেটে মোটো বড় বাঁধ মাউন্ডের করে আমরা খুব কষ্ট করে আমরা করছি এটাকে। তারপরে ইগ্রিশনে এই বাঁধটা কি আপনারা নিজেরাই মাটি ফাটি? ইগ্রিশনে যখন বাঁধ উঠলো ওরা তখন 2-4 ছড়া করে ফেলে দিল, এইখানে একটা পোত ক্লিয়ার, ইরিগেশন ডিপার্টমেন্টের বাঁধ যখন উঠলো, হ্যাঁ এইখানে একটা পোত ক্লিয়ার পোঁতা আছে, আর দক্ষিণ মাথায় একটা পোত ক্লিয়ার পোঁতা আছে। ওই জন্য বলেছে যে গ্রামে বা পঞ্চায়েত প্রধান গ্রামে বলেছে আদিবাসীর বাঁধ মেরামত হয়ে গেছে, আমরা কি করব। আসলে কি হয়েছিল? আসলে আগু থেকে আমাদের বাঁধ বাউন্ডারি প্রচন্ডই ভাঙে না। ওরা যে বললো মেরামতি হয়ে গিয়েছে, ওরা মেরামতি করেছিল? করেছে বলতে কম, আচ্ছা বেশি একটা উঁচু করে না, নদীর জল যখন বাড়ে ধরো এখানে আমাদের ধরো 16 ফুট 17 ফুট 2-1 ঝড়া করে মাটি ফেলে বলে কাজ কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, মানে আপনি বলছেন বাঁধ সংস্কারের কাজে একটা গাফিলতি থেকেছে, বাঁধ যেভাবে সংস্কার করলে হতো না সেই কাজটা পুরোটা হয়ে ওঠেনি হয়তো? হয়নি। আচ্ছা, আর একটা যেটা আপনার থেকে জানবো, এটা তো মোটামুটি আয়লা বলুন আমফান বলুন নাম আমি যাই দিই, প্রত্যেক বছর ঘূর্ণিঝড়ে এই ঘটনাটা ঘটছে, এতে করে আপনাদের কি ধরনের কি সাহায্য আপনারা পান, খাওয়া দাওয়া থেকে শুরু করে আর্থিক ক্ষতিপূরণ এরকম? আমাদের স্কুলে 1 মাস খাবার দিয়েছে। আচ্ছা, এটা কারা কারা খাবার দিয়েছে? আমার থানার বড়বাবু নিয়ে আসছিল 1 মাস, মানে ওই খিচুড়ি ভাতের মতো তৈরি তরকারি দিয়েছিল। এবারে এখন বলতে 2 দিন নিচে 1 দিন চিড়া,
আর একদিন বিস্কুট আর মুড়ি, আর কোনো এ পর্যন্ত দেয়নি আমাদের। বিস্কুট মুড়ি কারা দিয়েছে? কারা দিচ্ছে এখন বলতে পারো না, পাবলিক। হ্যাঁ, এই সমতাকে টোকা ছোকা। হ্যাঁ, খেয়াঘাটে আমাদের লক্ষ্মী দিদি আসছিল একদিন, আমাদের দিয়ে গেছে বলতে মানে 50 গ্রাম করে হবে মানে মুড়ি, তারপর 1 টাকার প্যাকেট আর এইসব দিয়ে এখন আর যা গেছে আর এখন আইসে না, আর 150 দিন খেয়াঘাটের দিকে, তাই? হ্যাঁ, এইটা সোজা। এই যে আপনাদের মাছের ক্ষতি হলো, মোটামুটি আন্দাজ কত টাকার একটা ক্ষতি হয়েছে? এখন পুকুরে আমার, আমি নিজে আমার পুকুরে ছেড়েছিলাম ভেটকি 200 পিস। আচ্ছা, 1 কিলো করে হলে 200 পিস ভেটকি, আবার 2 কুইন্টালের কাছাকাছি। কিরম পয়সা মানে টাকার অঙ্কে কিরকম হতে পারে? টাকা এখন ধরো মানে 1 কিলোর সাইজে 1 কিলো মাছের দাম হয়তো 350 টাকা তখনকার বাজারে আমাদের ভেটকি মাছ পুকুর টুকুর ছেঁচে আমরা পেয়েছি। আচ্ছা, আর এই বছর যে চারা ফারা ছেড়েছিলাম 3.5 লাখ, একদম 3.5 লাখ মানে সব সাড়ে, আপনি কত, 3 কুইন্টাল বললেন? 2 কুইন্টাল ছেড়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে কিছু চলে গেছিল, 3.5 লাখের মতো আপনার ক্ষতি হয়েছে। হ্যাঁ, মাছ বাড়ি পুকুর তখন সব ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা, আমরা মোটামুটি কথা বললাম, আপনারা বুঝতে পারছেন, আপনারা মোটামুটি এনাকে দেখে, এনার বাড়ি দেখে বুঝতে পারছেন যে ইনি সামাজিকভাবে কোন আর্থিক স্তরের মানুষ। এনার মতো মানুষের 3.5 লাখ টাকার ক্ষতি, এবং এই ক্ষতিটা শুধু এই বছরের বা আজকের দিনের ঘটনা নয়, এই ক্ষতিটা প্রতি বছরের ক্ষতি। এবং যখন আমি এনাদেরকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, যখন আমি এনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি তাহলে অন্যভাবে কিছু উপায় আয় করার কথা ভাবছেন, কারণ এখানে তো প্রত্যেকের একটা কমন বক্তব্য, সাধারণ বক্তব্য যে এই বাঁধের ভরসায় চাষবাস বা মাছ চাষ কোনোটাই করা সম্ভব নয়। তো আমরা এনাদের জিজ্ঞেস করি, তাহলে আপনারা নিশ্চয়ই অন্য কিছু ভাববেন। আমরা কি করি, আমরা যারা অন্যান্য জায়গায় থাকি কলকাতা শহরে, যখন যে কোম্পানিতে আমাদের হচ্ছে না মনে হচ্ছে তা করে আমার সংসার চলবে না, এই কোম্পানির বাঁধ ভেঙে পড়বে, আমার মাইনে হয়ে উঠবে না, তখন আমরা অন্য কোম্পানি খুঁজি, আমরা জীবিকা পাল্টাই। বা আমি জুতোর ব্যবসা করি, সেই ব্যবসায় লাভ নেই, আমি আলুর ব্যবসা করলাম, আমরা জীবিকা পাল্টাই বেঁচে থাকার জন্য। এনাদের জীবিকা পাল্টানোর কথা যখন বলছি, এনারা খুব মুখ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, কারণ আমার ধারণা এনাদের এই জীবিকা মোটামুটি পিতৃপুরুষ ধরে এনাদের বাবারা হয়তো করতেন, কয়েক পুরুষের এনাদের এই ব্যবসা, এনারা এটা জানেন। এনাদের জীবিকা মাছ চাষ করা বা জমিতে ফসল ফলানো, যে দুটো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত, এবং এনারা জানেন না যে তাহলে অন্যভাবে কী আর জীবিকা অর্জন করবো, অন্য কী বা পারি আমি এই সময়। এই বয়সে দাঁড়িয়ে এতগুলো মানুষ নতুন স্কিল সেট ডেভেলপ করে একটা নতুন প্রফেশনে এন্টার করলেন এবং অর্থ উপার্জন করে সমস্ত সংসারের খরচ বহন করছেন, এটা 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 এই ভূমিতে দাঁড়িয়ে, এই জায়গায়, এই মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষে, এটা খুব 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 ইউটোপিয়ান, খুব কাল্পনিক একটা স্বপ্ন আমার যা মনে হয়। এখানে দাঁড়িয়ে আমাদের মুখে আবারও সেই একই প্রশ্নচিহ্ন, যে এত বড় একটি সভ্যতা সুন্দরবন যার নাম, তা যখন ধ্বংসের মুখে, তার এত বড় একটা ইকোসিস্টেম, আমি যদি পরিবেশ বিজ্ঞানগত দিক থেকে ভাবি, তাহলে তা যেভাবে সংকটের মুখে রয়েছে, সেখানে দাঁড়িয়ে শুধু সুন্দরবন নয়, শুধু বাংলা নয়, গোটা দেশ একটা খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। কারণ এই যে বিভিন্ন অভয়ারণ্য, এই যে ওয়েটল্যান্ড, ওয়াটার বডিজ, রিভার্স অ্যান্ড সি সোর্স, এগুলো তো শুধু এই সংলগ্ন এলাকা নয়, এটা গোটা রাজ্য, একটা খুব বড় অঞ্চল, এদের সবার ইকোসিস্টেমকে হোল্ড করে এবং বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা এইগুলোকে বাঁচিয়ে রাখতে না পারি, যদি এগুলো ক্রমশ ভেঙে পড়তে থাকে, তাহলে জানতে হবে যে আমাদের জীবন জীবিকা এবং আমাদের বেঁচে থাকাও খুব বড় রকমভাবে সংকটে। আমরা বারবার যে বোঝাতে চাইছি যে এই সংকট শুধুমাত্র ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর নয়, এই সংকট কোথাও একটা আমাদেরও এবং আমাদের ভবিষ্যতেরও। যেথা ভেসে থাকে মরা সরীসৃপ টাটকা বন্যার জলে, যেথা বান আসে আর ত্রাণ আসে প্রায় প্রতি বছরে, যেথা সভ্যতা ক্রমে নিশ্চিহ্ন হয়ে যায়, শিক্ষা যেখানে বাতুলতা, প্রতি বছর বন্যা আসে গাদা গাদা নোনতা হাওয়া, 6 মাসের শিশু দুধ পায় না, শুধু নোনা জল আর নোনা হাওয়া। এখানে আমরা পিকনিকে যাই, লঞ্চে বোঝাই ওল্ড মঙ্ক, রামটা আমার আবার পোষায় না ঠিক, বরং আজ ভিস্কি থাক। সেখান থেকে চাল আসে আমাদের, তারা আমাদের খাবার জোগায়, সেখান থেকে গাদা গাদা মাছ রান্না করে ফেসবুকে ছবি আপলোড হয়। সে আমাদের ঘোরার জায়গা, সে আমাদের গ্রামের সুবাতাস, প্রত্যেক বছর বন্যার ঝড়ে ভেঙে দিয়ে যায় প্রতিটা মানুষের প্রতিটা ঘর। তারাই তখন লাইনে দাঁড়ায় হাত পেতে খাবারের, আমরা আসি শহর থেকে ফিরিয়ে দিতে তাদেরই চাল তাদের।
আমাদের সঙ্গে সীমিত সংখ্যক কুপন এবং খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গ্রামের মানুষ এখানে এসে ভিড় করেছেন। এই পুরোটা থেকে একটা ছবি খুব স্পষ্ট হয় যে আমাদের সীমিত সামর্থ্যের দ্বারা করা সাহায্য একেবারেই যথেষ্ট নয় এবং সাহায্যের পরিমাণ কখনো শেষ হবে না, কিন্তু মানুষের চাহিদা সবসময় থেকে যাবে। তাহলে এর স্থায়ী সমাধান সুন্দরবনের বাঁধের এইভাবে প্রত্যেক বছর ভেঙে যাওয়া, এই এই জিনিস যদি না আটকানো যায়, এর যদি একটা স্থায়ী বৈজ্ঞানিক সমাধান সৎভাবে না করে ওঠা যায়, তাহলে এই ছবিটা কোনোদিন পাল্টাবে না। মানুষ সবসময় খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। মানুষ তাদের অধিকার খেতে পাওয়া, বেঁচে থাকা, সুস্থ পরিবেশে নিঃশ্বাস নেওয়া। আমি কেন শেষ কথাটা বললাম, কারণ যে জনজীবন শুধু নয়, ইকোসিস্টেম পরিবেশ যেভাবে ধ্বংস হয়েছে, পশু যেভাবে দেখলাম একটি রয়্যাল বেঙ্গল টাইগার মুমূর্ষু, তাকে স্যালাইন দিয়ে বাঁচানো হচ্ছে এবং শেষমেশে মারা গেল শিকার করতে না পেরে খাবারের অভাবে। একটা কুমির যেভাবে রাস্তায় উঠেছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কুমির রাস্তায় উঠে এসেছিল, মানুষজন তার চোখে বস্তা টস্তা দিয়ে কোনোভাবে তাকে ট্র্যাঙ্কুলাইজ করে আবার সমুদ্রের দিকে পাঠিয়েছে বা নদীর দিকে পাঠিয়েছে। এই যদি পরিস্থিতি হয় আর এই যদি সেই আর এই যদি মানুষদের ছবিটা হয়, মানুষ পশু পাখি সহ সমস্ত সভ্যতা, সমস্ত ওয়াইল্ড লাইফ এইভাবে ধ্বংসের মুখে, যদি এত বিখ্যাত একটা অভয়ারণ্য সুন্দরবনের এই পরিস্থিতি হয়, তাহলে জানবেন আমরাও বিপদের বাইরে নেই। খুব বড় প্রশ্নচিহ্ন আমাদের জীবনের সামনেও ঝুলছে, কতদিন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারব, কারণ সুন্দরবনের পরেই কিন্তু কলকাতা স্টপেজ। সঙ্গে প্রবাল, মেঘমুক্তর পক্ষ থেকে দীপ প্রাহরিক রিপোর্টিং। আচ্ছা, সময় এখন মোটামুটি দুপুর 1:40। আমরা দাঁড়িয়ে আছি এখনও পশ্চিম দ্বারিকাপুর গ্রামটাতেই, পাথর প্রতিমা ব্লকের মধ্যে। আমাদের ত্রাণ কার্য হয়ে গিয়েছে, আমরা প্রায় 200 পরিবারকে আমরা যা এনেছিলাম সেই খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছি। গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা যা বলেছি এবং গ্রামের ছবি আপনাদের মোটামুটি দেখিয়েছি, এখন কথা বলবো স্থানীয় এক স্কুল শিক্ষক, যার উদ্যোগে আজকের এই কাজটা অনেকটাই সম্ভবপর হয়েছে। তার সঙ্গে আসুন, তার সঙ্গে আলাপ করি এবং জেনে নিই এই গ্রামের ইতিবৃত্ত, এই ঝড়গুলো এই গ্রামের সঙ্গে কীরকম কী ক্ষতি করেছে না করেছে। নমস্কার, এটা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমার একটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, পশ্চিম দ্বারিকাপুর জায়গা। আমার নাম মনোজ কুমার মণ্ডল, আমি কলকাতা ব্রাহ্ম বয়েজ স্কুলের উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। তো আমি দীর্ঘ প্রায় 18 ধরে মতিলাল ভারত তীর্থ অর্গানাইজেশন, একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমারই সংগঠন, সেই সংগঠনের হয়ে আমি এখানে দীর্ঘ প্রায় 18 কাজ করছি। এখানে আমফান, আয়লা, বর্তমানে যশ সমস্তর উপরেই আমরা কাজ করছি। এর আগে মানে ঝড় বৃষ্টির আগে আমরা এখানে যে মানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, সেই আদিবাসী অধ্যুষিত এলাকায় মহিলাদের এম্পাওয়ারমেন্ট, তাদের বিভিন্ন সচেতনতা, তাদের ইনকাম জেনারেটিং প্রোগ্রাম, তো প্রতিবারই আমরা দেখেছি যখনই এই ধরনের প্রাকৃতিক কোনো বিপর্যয় এখানে হয়, সেই সময় নদী বাঁধগুলো এতটাই দুর্বল, যে বাঁধগুলো সবসময় ভেঙে যায়। এই বাঁধের ফলে ভেঙে যাওয়ার ফলে জলোচ্ছ্বাসে সমস্ত গ্রাম ভেসে যায়, নোনা জল ঢোকে, ফসলের ক্ষতি হয়। এখানে মূলত মানুষের জীবিকা কৃষিকাজ এবং মাছ চাষ, মাছ কাঁকড়া চাষ, এগুলো করেই এরা জীবিকা নির্বাহ করে। বন্যার ফলে নদী বাঁধ ভেঙে গিয়ে, নোনা জল ঢুকে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, যার ফলে এদের সারা বছরই প্রায় চরম দুর্দশার মধ্যে, দারিদ্রতার মধ্যে দিন কাটাতে হয়। মনোজবাবু, মনোজবাবুকে জিজ্ঞাসা, মনোজবাবু এই যে এই ঝড়টা এবার এলো, এটা তো সুন্দরবনের কাছে নতুন ব্যাপার নয়। এর আগের বছর আমফান এসছে, তার কয়েক বছর আগে আয়লা এসছে, তো এই যে টানা এইভাবে ঝড়গুলো আসছে, সুন্দরবন তো আমাদের রাজ্যের একটা অন্যতম বাস্তুতন্ত্র বটে, একটা অন্যতম জৈবিক অংশও বটে, এখানে একটা অসাধারণ সমৃদ্ধ জীবজগৎ আছে, তার জলজ সম্পদ, তার প্রাকৃতিক যে পশু পাখি রয়েছে, একটা বিস্তীর্ণ ওয়াইল্ড লাইফ, তো এই যে বছর পর বছর এই ক্ষতিগুলো হচ্ছে, তো এই ক্ষতিগুলোর ফল হিসেবে মানে রেজাল্ট হিসেবে কি কোনো সেরকম প্রকল্প, কোনো পরিকল্পনা বা সেরকম কোনো উদ্যোগ, মানে কীভাবে ওয়ে আউট হতে পারে সরকারি বেসরকারিভাবে, এই গোটাটা নিয়ে কী মনে হচ্ছে আপনার? এখন এখানে যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে নির্বিচারে সুন্দরবনের যে ম্যানগ্রোভ, যে ফরেস্ট আছে, সেই ফরেস্টটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে প্রত্যেক বছরই প্রায় প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে। তো এই এখানে গভর্নমেন্টের সরকারি যে সাহায্য সেটা ঠিক মানে পরিপূর্ণ নয় আর কি, অপ্রতুল আর কি। হ্যাঁ, তো বিভিন্ন পরিকল্পনার অভাব আছে। যদি নদী বাঁধগুলোকে শক্তপোক্ত কংক্রিট করা যায়, তাহলে মনে হয় এর থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে, এবং প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার,
আমরা ম্যানগ্রোভ ফরেস্টটাকে বাঁচিয়ে রাখা দরকার। এটা বাঁচালে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে হয়তো সুন্দরবনকে ভবিষ্যতে ওদের ভবিষ্যতে রক্ষা করা সম্ভব হবে, তা না হলে এখানে রক্ষা করা খুবই মানে কষ্টকর আর কি। ধন্যবাদ মনোজবাবু। আমরা মনোজবাবু থেকে মূলত যেটা জানতে পারলাম, যা বুঝতে পারলাম, যে সুন্দরবনের এই দুর্বিপাক, এই বিপর্যয়ের পিছনে কোথাও একটা প্রাকৃতিক ভারসাম্যহীনতার একটা বড়, তার একটা ন্যাচারাল ইমব্যালেন্স যেটাকে বলি আমরা, বাস্তুতন্ত্র ব্যাহত হওয়ার একটা বড় কারণ এই পুরো ধ্বংসলীলাটার। তো কোথাও একটা এটা বোঝা যাচ্ছে যে প্রকৃতিকে যদি আমরা ভালোভাবে সামলে রাখতে না পারি, প্রকৃতিকে যদি আমরা ক্রমশ নষ্ট হতে দিই এবং প্রকৃতিকে যদি আমরা ক্রমশ আঘাত করি, তাহলে প্রকৃতির প্রত্যাঘাত আমাদের কাছে ফিরে আসবে। ইয়াস, আমফান বা আয়লা, এগুলো এক একটা ঝড়, এইগুলো প্রাকৃতিক স্বতঃস্ফূর্ততা, এগুলো হতে থাকবে, কিন্তু তার থেকে আমরা বাঁচতে পারছি কিনা সেইটা ধারা নির্ধারণ করবে যে আমরা প্রকৃতিকে তার আগে অবধি কতখানি কেয়ার করতে পেরেছি। ম্যানগ্রোভ অরণ্য হোক, এখানকার জলজ প্রাকৃতিক সম্পদ হোক, এখানকার অন্যান্য যে ভূমির উপর যে ওয়াইল্ড লাইফ আছে সেটা হোক, এই সমস্ত না বাঁচাতে পারলে এখানকার মানুষের জনজীবনও বাঁচবে না। প্রকৃতির সম্পর্কে আমরা খুব সচেতন নই, তাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা খুব সচেতন নই, প্রকৃতি তার উত্তর সেইভাবে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে পুরো সুন্দরবনের সভ্যতাকে ব্যাহত করে এবং ক্রমশ তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে। আমাদের কাছে বড় প্রশ্ন চিহ্ন এবার যে আমরা এখন কী সিদ্ধান্ত নেব, আমরা কোন পথে পা বাড়াবো যাতে করে সুন্দরবনের দিকে আর কোনো প্রাকৃতিক আঘাত এলেও তাকে সামলে উঠে জনজীবন আবার আগের জায়গায় রিস্টোর করে ফেলতে পারা যায়। ধন্যবাদ। মুক্ত মেঘ মুক্তের পক্ষ থেকে প্রবাল। প্রতিমা কলেজে আছি, পাথর প্রতিমা কলেজের স্টাফের সঙ্গে কথা বলছি। কলেজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে আসে, বলুন কি অবস্থা আমাদের? ম্যাডাম বলুন। হ্যাঁ, আমাদের এমনি জলের তলায় পুরো এখনো বিল্ডিংগুলো রয়েছে, রাস্তা থেকে জল নেমেছে, মোটামুটি আমরা কিছুটা ওই এরিয়ার মধ্যে আসতে পারছি, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ আর কলেজের সমস্ত জিনিসপত্র আমাদের প্রচণ্ড নষ্ট হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র। বলুন, আমরা কিছু ভিডিও আপনাদের দিতে পারি যে যখন জলের তলায় ছিল সেই মানে পরের দিনের যে বিকেলের পর্যন্ত যে জলের স্রোতটা ছিল সেটাও আমরা দেবো। আর আমাদের এখানে বিশেষত টিউবওয়েলগুলো সবগুলো চলে গেছে, কম্পিউটার গেছে, রুমগুলো খুব ক্ষতিগ্রস্ত, রকমের ইনস্ট্রুমেন্ট যতগুলো সবই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর ল্যাবরেটরি যে সমস্ত কম্পিউটারগুলো ছিল সেগুলো সব ডুবে গেছে, লাইব্রেরির যে বইগুলো নিচতলার মানে সমস্ত বই গেছে, অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো সমস্তগুলো গেছে, সেই সবগুলো টোটাল বসে গেছে। এখনো রেস্টু করে খুলতে পারছি না, তার কারণ ভেতরে সাপ বা অন্যান্য কি যে ঢুকে আছে তার এখন কিন্তু আমার কিছু ঠিক না। ঠিক, হ্যাঁ, আর প্রচণ্ড দুর্গন্ধ আপনারা ক্লোজ করেছেন আপনারা চাইছেন বেসরকারি বা অন্যান্য সংস্থা মানবিক মানুষরা মিলে যদি একটা কিছু করা যায়, আপনি একটু জলের লেভেলটা একটু হাত দিয়ে দেখেন কাইন্ডলি। বন্ধুরা, আমরা পাথর প্রতিমা মহাবিদ্যালয়ে একটা রিপোর্টিং করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সরকারি মহাবিদ্যালয়, সেখানে সমস্ত ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দরকারি দস্তাবেজ নথি সমস্ত কিছু এই আয়লা, আমফান, ফণী এনারা বলছেন যা যা হয়েছে প্রতিবার তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এনারা এতটা অসহায় যে সরকারি কর্মচারী এবং সরকারি প্রতিষ্ঠানের মানুষরা চাইছেন যে সরকার কর্তৃক যে সাহায্য বা রেস্টোরেশন আসবে তার আগে যাতে সবাই উদ্যোগী হয়ে ব্যাপারটাকে করেন। অবস্থা এতটাই খারাপ যে সরকারি প্রতিষ্ঠানের সমস্ত যন্ত্রপাতি সহ কাগজপত্র সমস্ত কিছু সামাজিক মানুষেরা মিলে যাতে একটা রেস্টোরেশনের দিকে যায় সেই চেষ্টা এনারা করছেন। সব কিছু ধ্বংস করে দেওয়ার এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে, প্রত্যেক বছর হয়ে চলা এই পরিস্থিতিটার কোথায় শেষ, তার উত্তর বোধহয় একমাত্র দিতে পারে মানুষের মতো বেঁচে থাকার জন্য মানুষের লড়াই আন্দোলনই। আর এই লড়াইটা এনাদের একার নয়, এই লড়াইটা আমাদের সবার। তাই আপাতত এনাদের পাশে থাকার হিসেবে আমরা চেষ্টা করছি যত বেশি পরিমাণে
অর্থ সংগ্রহ করে সম্ভব এনাদের কাছে শুকনো খাবার, জামা কাপড়, স্যানিটারি ন্যাপকিন, অত্যাবশ্যকীয় সাবান বা স্যানিটাইজার, যে কোনো সেফটি আইটেম নিয়ে এনাদের কাছে পৌঁছে যাওয়ার মোমবাতি দেশলাই। এবং এছাড়া আর কোনো উপায় নেই, কোনো গতি নেই। আমরা আশা রাখব যে মানবিক মানুষেরা আমাদের পাশে থাকবেন, সুন্দরবনের মানুষের পাশে থাকবেন। আসুন অর্থ সংগ্রহ করি, আসুন বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় যা প্রয়োজন তা সমস্ত কিছু কিনে নিয়ে আমরা সুন্দরবন যাই। এ লড়াই আমাদের জিততে হবে। এ লড়াই শুধু ওদের একার লড়াই নয়, এ আমাদেরও বেঁচে থাকার লড়াই।